নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত যান বারোই আগস্ট ও তেরোই আগস্ট এই বছর পড়েছে নাগপঞ্চমী এই নাগপঞ্চমী পূজার শুভ মুহূর্ত কখন পড়েছে এবং আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি সর্পদোষ থাকে তবে সেই দ সর্পদোষের কুপ্রভাব থেকে কীভাবে বেরিয়ে আসবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি এছাড়াও এই ভিডিওতে আপনি জানতে পারবেন বিশেষ চার রাশি যেই চার রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে মহাদেব এবং নাগদেবীর কৃপা এই মহাদেব ও নাগদেবীর কৃপায় চার রাশির জাতক জাতিকাদের খাজানা প্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই চার রাশির জাতক জাতিকা যাদের খাজানা প্রাপ্তি ঘটতে চলেছে গুপ্তধন প্রাপ্তি ঘটতে চলেছে আসুন আমি এই চার রাশির নাম আপনাদের একে একে জানিয়ে রাখি এবং এই ভিডিওতেই জানতে পারবেন কিছু উপায় এই উপায় আপনি করুন দেখবেন পুরো এক বছর আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে তবে আসুন আর দেরি না করে শুরু করি ভিডিওটি শ্রাবণ মাস বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে দুটি কারণ হচ্ছে একটি এটি হচ্ছে মহাদেবের প্রিয় মাস ঠিক তেমনি সাপেদেরও প্রিয় মাস এই মাসে সাপেরা নিজেদের বংশ করে থাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত হয় নাগপঞ্চমী শাস্ত্র অনুযায়ী নাগপঞ্চমীর দিন নাগদেবতার পুজো করা উচিত এদিন নাগ দেবতার পুজো করলে সাপে কাটার ভয় অনেক কমে যায় বলে বিশ্বাস করেন অনেকে এই বছর নাগপঞ্চমী শুরু হচ্ছে বারোই আগস্ট দুপুর তিনটে বেজে চব্বিশ মিনিটে এবং নাগপঞ্চমী শেষ হবে তেরোই আগস্ট একটা বেজে বিয়াল্লিশ মিনিটে অর্থাৎ নাগপঞ্চমী পূজার শুভ মুহূর্ত থাকছে তেরোই আগস্ট সকাল পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এই শুভ মুহূর্তের মধ্যে আপনি অবশ্যই নাগ দেবতার পুজো করুন আপনি চেষ্টা করুন যদি নিজে পুজো করতে না পারেন তবে পুরোহিতকে দিয়ে পুজো করান এই দিন আপনি অবশ্যই চাঁদির নাগনাগিনীকে দুধ দিয়ে পুজো করুন যদি সম্ভব হয় একটি চাঁদির নাগনাগিনী বানান এবং তা প্রবাহমান জলে নিক্ষেপ করুন অর্থাৎ গঙ্গাতে ভাসিয়ে দিন এতে দেখবেন আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি বারো প্রকারের মধ্যে যে কোনো ধরনের সর্পদোষ থাকুক না কেন তা অনেকটাই প্রশমিত হবে সর্পদোষের কারণে আপনার জীবনে যে সমস্ত বাধাবিঘ্ন আসছে আপনার প্রতিভা থাকা সত্ত্বেও আপনি যোগ্য মর্যাদা পাচ্ছেন না যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন সেখান থেকে আপনি দেখবেন খুব সহজেই বেরিয়ে আসতে পারছেন এছাড়াও এই দিন আপনি মহাদেবের পুজো করতে পারেন শিবলিঙ্গে দুধ গঙ্গাজল অবশ্যই নিবেদন করুন এতে যেমন মহাদেবের কৃপা পাবেন ঠিক তেমন নাগ দেবতারও কৃপা পাবেন আর মহাদেব বিশেষত নাগ দেবতার যদি কৃপা আপনার উপর বর্ষিত হয় তবে দেখবেন আপনি গুপ্ত খাজানা পাবেন কারণ কথিত রয়েছে নাক লোকে প্রচুর পরিমাণ গুপ্তধন রয়েছে এবং আপনি যদি নাগ দেবতাকে সন্তুষ্ট করতে পারেন তবে গুপ্ত খাজানা আপনি নাগ দেবতার কৃপায় পেয়ে যাবেন তবে তেরোই আগস্টের পর থেকে চার রাশির জাতক ও জাতিকাদের গুপ্ত খাজানা বৃদ্ধির সম্ভাবনা বা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কোন সেই চার রাশির জাতক জাতিকা আসুন আমি একে একে জানিয়ে রাখি প্রথম মেষ রাশি নাগপঞ্চমীর দিন থেকে মেষ রাশির জাতক জাতিকাদের গুপ্ত খাজানা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আপনার ব্যক্তিগত রাশিচক্রে যদি গুপ্ত খাজানা প্রাপ্তির যোগ থাকে তবে আপনি অবশ্যই তেরোই আগস্ট নাগ দেবতার পুজো করুন এবং পুজোতে যদি নাগ দেবতাকে সন্তুষ্ট করতে পারেন তবে দেখবেন মেষ রাশির জাতক ও জাতিকারা অবশ্যই গুপ্ত খাজানা পাবেনই পাবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনাদের নিয়ম মেনে নাগ দেবতার পুজো করতে হবে দ্বিতীয় বৃষ রাশি তেরোই আগস্টের পরবর্তী সময় থেকে রাশির জাতক জাতিকাদের খাজানা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কাজেই যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তারা তেরোই আগস্ট অবশ্যই নাগ দেবতার পুজো করুন নাগ দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন যদি নাগ দেবতাকে সন্তুষ্ট করতে পারেন তবে দেখবেন নাগ দেবতার কৃপায় এবং মহাদেবের কৃপায় আপনি প্রচুর পরিমাণ গুপ্ত খাজানা পেয়ে যাবেন গোচরে তাই দেখাচ্ছে এছাড়াও আপনার যদি ব্যক্তিগত রাশিচক্রে গুপ্ত ধন প্রাপ্তিযোগ থাকে তবে তো আর কোনো কথাই নয় তৃতীয় সিংহ রাশি তেরোই আগস্টের পরবর্তী সময় থেকে গুপ্ত খাজানা প্রাপ্তির যোগ ঘটতে চলেছে সিংহ রাশির জাতক ও জাতিকাদের জীবনে কাজেই আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হন তবে আপনি অবশ্যই তেরোই আগস্ট নাগ দেবতার কৃপা প্রার্থনা করুন দেখবেন নাগ দেবতা যদি আপনার উপর সদই হন তবে আপনার জীবনে অবশ্যই খাজানা প্রাপ্তি ঘটবেই ঘটবে চতুর্থ ধনুরাশি তেরোই আগস্টের পরবর্তী সময় থেকে দেবতার কৃপা খুব সহজেই বর্ষিত হতে চলেছে ধনুরাশির জাতক ও জাতিকাদের উপর কাজেই আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তবে আপনার গুপ্তধন বা খাজানা প্রাপ্তিযোগ ঘটতে চলেছে আর এই খাজানা প্রাপ্তিযোগ ঘটবে সম্পূর্ণভাবে ঐশ্বরিক কৃপায় নাগ দেবতার কৃপায় এবং মহাদেবের কৃপায় কাজে আপনিও নিষ্ঠা সহকারে নাগ দেবতার পুজো করুন দেখবেন নাগ দেবতা আপনাকে অবশ্যই খাজানায় পরিপূর্ণ করে দেবে দেবতার কৃপা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক ধন্যবাদ